السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما لكم دينكم ولي دين. صدق الله العلي العظيم. محترم حاضرين، গত কয়েক জুমা থেকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস উপলক্ষে আমাদের সমাজের যে সমস্ত কালচার সমাজে যেগুলো চালু আছে সেগুলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আর কোনো সম্পৃক্ততা নেই। রাসূলের মহব্বতের নামে আমরা যা করছি এগুলোর সাথে সাহাবায়ে কেরামের কোনো সম্পর্ক নেই, সেই কথাগুলো আমরা বলছিলাম বারবার। অনেকের কাছে বিরক্তি লাগতে পারে যে একটা বিষয় আর কত বলবেন। আসলে একটা বিষয় বারবার এত বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমান, একটা বিষয়কে যখন কেউ কেউ নিজের জীবনের টার্গেট বানায় ফেলে, এটাকেই নিজের ইমানের আলামত হিসাবে প্রমাণ করতে চায়, মহাব্বতের আলামত হিসাবে প্রমাণ করতে চায়, সাথে বহু সহজ সরল মানুষকেও নিজেদের সাথে নিয়ে বিভ্রান্ত করতে চায়, তো আমাদেরও ইমানই দিনাদারি, এটা ইমানই দায়িত্ব, এটা যে মানুষের কাছে এটা যে শরীয়ত সম্মত কোনো বিষয় না, এটাকে বারবার তাগাদা দিয়ে তাকিদ দিয়ে আলোচনায় আনা। বহু সহজ সরল মানুষ এখনও মনে করে যে এটা নিজের নাজাতের জন্য এক বড় কাজ, বড় আমল, রসুলের সাথে মহাব্বত প্রকাশের এটা এক বড় নমুনা, এখনও বহু মানুষ এটাকে মনে করে। রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বত অবশ্যই আমরা করি, কোনো সন্দেহ নাই।
রসুলের মহাব্বত কার মধ্যে না থাকলে সে তো মুমিনই না, সোজা কথা। রসুলকে শুধু ফলো করলে, রসুলের সুরত লেবাস ধরলে, মহাব্বত না থাকলে সে তো মুনাফিক। আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলদের মতো তারাও রসুলের সাথে নামাজ পড়তো, জিহাদে যাইতো, এইরকম লিবাস সবই ছিল, কিন্তু গোপনে সম্পর্ক রাখত মুশরিকদের সাথে, কাফিরদের সাথে, ইয়াহুদিদের সাথে। তো দিল থেকে তারা রসুলকে মেনে নিতে পারে নাই, দিল থেকে মহাব্বত করে নাই রসুলকে, কিন্তু অনুসরণ অনুকরণ ঠিকই করেছে। এই অনুসরণের নাম দিন না, দিন দুয়োটাই লাগবে। শুধু মহাব্বত কইরাও আবু তালেব মুক্তি পায় নাই। আবু তালেব সেও রসুলকে মহাব্বত করত, অনেক মহাব্বত করত, ছায়ার মতো থাকতো সবসময় আবু তালেব রসুলের সাথে, কেউ যেন কোনো ক্ষতি ভাতিদার না করতে পারে। তারপরেও আবু তালেবের ঠিকানা কোথায়? জাহান্নাম। কেন? যে আবু তালেবের মহাব্বতের সাথে এতাহাত ছিল না, রসুলের অনুসরণ অনুকরণ ছিল না, এই জন্য আবু তালেব জাহান্নাম। আবার রসুলের অনুসরণ অনুকরণ আছে কিন্তু মহাব্বত নাই, সেই জন্যে মোনাফিকরা জাহান্নাম। বোঝা গেল দুইটাই লাগবে, মহাব্বতও লাগবে, আবার ওই মহাব্বতকে শরীয়তের গণ্ডির মধ্যে ঠাইকেই করতে হবে। আমি খুব সহজ সরলভাবে বলে ফেলি, শুনতে অনেকের পছন্দ নাও হইতে পারে, শ্রুতিকটু লাগতে পারে, কিন্তু তারপর সহজভাবে বোঝানোর জন্যে বলি যে মানুষ বোন জামাইকে, দুলা ভাইকে মহাব্বত করে, করে অনেক শ্রদ্ধা করে, অনেক মহাব্বত করে। এই মহাব্বতের তো একটা গণ্ডি থাকে, মহাব্বত করতে করতে কেউ তাকে তো বাবা বলতে পারে। আমার রসুলকে আমি মহাব্বত করি, কিন্তু মহাব্বত করতে করতে আল্লাহর কোনো গুণ তো রসুলের জন্য আমি প্রমাণ করতে পারি না। এটা তো খ্রিস্টানদের কাজ, খ্রিস্টান ইহুদিরা তাদের নবীকে আল্লাহর সন্তান হিসাবে আখ্যা দিয়েছে, নাউযু বিল্লাহি মিন যালিক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান বলেছে, হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা আল্লাহর সন্তান বলেছে, ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বলেছে। তো আমরা নবীকে শ্রদ্ধা করতে গিয়া, সম্মান করতে গিয়া এমন কিছু করব না যেগুলো আমার নবীর শানের সাথে মিলে না, নবীর তরিকার সাথে মিলে না। সারা জিন্দেগী নবী যেগুলোর বিরুদ্ধে কথা বলেছেন ওগুলোর সাথে যেগুলো মিলে না, ওগুলো অবশ্যই আমাদের জন্য বর্জনীয়। যদি রসুলকে মহাব্বত করে থাকি, রসুলকে মহাব্বত করে থাকলে আমি দেখবো আমার রসুল করছেন কিনা, আমার রসুল করতে বলেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা, যদি না করে আমিও সেটা ছেড়ে দিব। এটা হচ্ছে মহাব্বতের দাবি। আর মহাব্বত যদি এমন হয় যে আমার অন্য ধর্মের মানুষরা যা করে তার নবী সম্পর্কে আমিও কেন করব না, শয়তান কিন্তু আমাকে ওইভাবেই আস্তে আস্তে শিরকের দিকে নিয়ে যান নিশ্চিত। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু হঠাৎ করে আল্লাহর ছেলে বলেন নাই, হঠাৎ করে বলে নাই, এটা আস্তে 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 সেই দিকে গেছে। আজকে তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে ক্রিসমাস, জন্ম উৎসব আনন্দ উদযাপন করে। ও মুসলমান, আমরা দেখলাম এটা যে খ্রিস্টানরা যেহেতু তার নবীকে মহাব্বত করে, এটা করে, আমরা কেন করবো না? উল্টা হয়ে গেল বিষয়টা। এমন হওয়া দরকার ছিল যে আমার নবী যেহেতু করেন আমি করব না, অন্য ধর্মের মানুষ দেখে বলতো যে সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, ইসলামের মানুষরা মুসলমানেরা তার নবীর জন্ম উৎসব পালন করে না, আমরাও করবো না, দরকার ছিল এমন। এখন হয়ে গেছে উল্টা, যে খ্রিস্টানরা করে আমরা কি রসুলকে মহাব্বত কম করি নাকি, আমরাও করব। কিন্তু আমার রসুলের আদর্শ কিন্তু এমন ছিল না। সূরা কাফিরুন আমি তিলাওয়াত করেছি, সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়টা আসছে, এটা এই বিষয়ে অত্যন্ত চমৎকার কথা, চমৎকার মিল। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফিররা প্রস্তাব করেছে। কি প্রস্তাব? বিভিন্ন বর্ণনায় বিভিন্ন রকমের পাওয়া যায়, প্রস্তাব অনেকগুলো হতে পারে, এক একজন এক একটা বর্ণনা করেছেন, হতে পারে। কেউ কেউ প্রস্তাব করেছেন যে আপনি আমাদের মূর্তিগুলো একটু ছুঁয়ে দেন, আপনি আমাদের মূর্তিগুলোকে একটু ছুঁয়ে দেন, বাস এতটুকুই হবে, আমরা আপনার কথা মেনে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই। কেন আমি ওই মূর্তি ছুঁতে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব করা হয়েছে যে আপনাকে ধনসর যে একদম সব কিছু ভরপুর করে দেওয়া হবে, যাকে বিয়ে করতে চান মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে আপনাকে দেওয়া হবে বিয়ে করার জন্যে, আপনি তাও আমাদের এই মূর্তির বিরুদ্ধে, বাপদাদার ধর্মের বিরুদ্ধে আপনি কিচ্ছু বলবেন না। এই কথাটাও একটু প্রসঙ্গক্রমে বলে নেই, ওই সময়ের মুশরিকরা যেই যুক্তিতে শিরিক করত, এই সময়ের বিদআতীরা
সাধারণ মানুষরা একই যুক্তিতে বিদআত করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওম এবং বাবাকে দাওয়াত দিলেন কি বললেন? সূরা আল আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা সে প্রসঙ্গ এনেছেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين إبراهيم عليه الصلاة والسلام জিজ্ঞেস করলেন, ما هذه التماثيل التي أنتم لها عاكفون কি এই সমস্ত মূর্তিগুলো যেগুলোকে ঘিরে আপনারা বসে থাকেন ইবাদত করেন? কওম কি বলেছে? কওম বলল, ইন্না ওয়াজাদনা আবাআনা তারা বললো যে আমরা আমাদের বাপ দাদাকে পেয়েছি, এগুলাকে ইবাদত করতে, তাই আমরাও করি। কেন করেন? যুক্তি একটাই, বাপ দাদা করেছে তাই আমরাও করি। আজকের দুনিয়ায় যারা বিদআত করছি আমরা, এই যুক্তি কিন্তু একটাই। যা করা মৌলভীরা নতুন নতুন কথা বের করেন, এগুলো সব নতুন নতুন মনে হয়, বাপ দাদারা করেছে আমরাও করি। যখন মৃত্যুবার্ষিকী পালনের বিরুদ্ধে কথা বলি যে ভাই একটু কই পাইলেন, বলে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী করছে, কোনোদিন শুনি নাই, এখন নতুন করে আপনারা শুরু করছেন, সব ডিজিটাল মৌলভীদের ডিজিটাল ফতোয়া, এগুলো আগে শুনি নাই। আমরাই পুরাণটা বলতেছি, আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বলতেছি, যা নতুন সৃষ্টি করেছেন আপনি করেছেন। আপনাকে আপনার কাছে এখন এটাই পুরাণ মনে হয়, এটাই বাপদাদার ধর্ম মনে হয়, না বাপদাদার প্রকৃত ধর্ম হচ্ছে যে এগুলো বাপদাদারা করেন নাই। আপনার বাপদাদা হচ্ছে আপনার কাছের যারা, আমাদের বাপদাদা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, তারা করেন নাই আমরাও করি না। এর হাজিরিন, ওই মুশরিকদের যুক্তিতেই এখন আমরা বিদআতগুলো করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কাফিরদের সাথে কোনো আপোষ করেন নাই। আল্লাহ রাসূলকে বলা হইল যে আপনি এক বছর মূর্তিগুলোর পূজা করেন, আমরা এক বছর আপনার আল্লাহর ইবাদত করব। মানে সব ধর্ম মিললে একটা বানায়া দাও। আকবর যেটা করেছিল, সব ধর্ম মিল্লা গুলায়া ফেলা, একাকার করে ফেলা। আজকের মুসলমান ওটা করা শুরু করছে, পূজার মণ্ডপেও যায়, পূজার মণ্ডপেও যায়, সেখানের ওই সমস্ত সিন্নি বাতাসা আলু আর সব খায়, নউযুবিল্লাহি মিন যালিক, সব খায়। কেন? যে যার যার ধর্ম নিয়ে আসে, উৎসব তো সবার, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তাইলে গিয়া এটা কার্যকর হইতো। রসুল কি বলেছেন? ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা আমার নবী বলেন নাই। আমার নবীকে যখন এই সমস্ত প্রস্তাব দেওয়া শুরু হয়েছে, আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরা কাফিরুন দিয়া পাঠিয়ে দিয়েছেন যে আমার নবীকে, আমার হাবিবকে আমার সিদ্ধান্ত জানাইয়া দাও, সে যেন এগুলো বলে দেয় কাফিরদেরকে। আল্লাহ তাআলা তার নবীর উপর নাযিল করেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফিররা। দেখেন, অপরাধীকে অপরাধী বলে, আল্লাহর সাথে যে অপরাধ করে তাকে কৌশলে, কৌশলগত কারণে তার সাথে সুন্দর আচরণ করা, তার বদনাম না করা, তার প্রসঙ্গ না আনা, হ্যাঁ ফেতনা হবে এই সমস্ত বইলে আমাদেরকে অনেকে নসিহত করেন যে ফেতনা সৃষ্টি করে লাভ কি, যার যার মতো সে চলতে থাকুক। না ভাই, দিন এটার নাম না, ফেতনা না এটা, ফেতনা যে করছে সেই করছে, দিনের মধ্যে নতুন সংযোজন করে ফেতনা তো সে করছে, আমি তো চিকিৎসা করতেছি। চিকিৎসা আর ফেতনা তো এক জিনিস না, ফেতনা যে শুরু করলো সে করলো। আমরা যারা এর বিরুদ্ধে বলছি এগুলো সমাজ থেকে দূর করার জন্যে, আমরা তো ফেতনাকে দূর করতেছি, ফেতনা নতুন করে সৃষ্টি করতেছি না। আল্লাহ তাআলা কিন্তু তাই বলেছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ এখানে বলেন না যে কাফিরদের মন খারাপ হয়ে যাবে কাফির বলে ডাক দিলে, তারা হয়তো ইমান কবুল করবে না, এগুলোর চিন্তা আল্লাহর নাই, আমাদেরও নাই। কাফিরকে কাফির বলতে আমাদের কোনো সমস্যা নাই, নাস্তিককে নাস্তিক বলতে আমাদের কোনো সমস্যা নাই, মুনাফিককে মুনাফিক বলতে কোনো সমস্যা নাই, বিদআতিকে বিদআতি বলতেও কোনো সমস্যা নাই। তুমি বিদআত করবা তোমার সমস্যা মনে হয় না, তুমি রসুলের কলিজায় আঘাত দিবা তোমার সমস্যা মনে হয় না, শিরিক করবা আল্লাহর সাথে আল্লাহকে কষ্ট দিবা সমস্যা মনে হয় না, তো তোমাকে বিদআতি বলতে আমার সমস্যা কেন হবে? আল্লাহ তাআলা তাই বলেছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফিররা। হে নবী, আপনি বলে দেন, ও কাফিররা, ধর্ম যার যার, উৎসব সবার, না না, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, কখনো এটা হতে পারে না। তোমরা যার ইবাদত করো, এর ইবাদত আমি কখনো করব না, অসম্ভব। ধর্মের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে কোনো আপোষ নাই। হ্যাঁ, সামাজিকতা রক্ষা, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য তোমার সাথে আমার সুন্দর আচরণ হবে, তোমার মণ্ডপে গিয়ে আমি হামলা করব না, তুমি কাফির বইলেই তোমার উপর আমি হামলা করব না, তুমি যতক্ষণ না পর্যন্ত আমার উপর হামলা করবে আমি প্রতিহত করতে পারি, পাল্টা হামলা করতে পারি, কিন্তু তোমার জীবনকে অতিষ্ঠ করব না আমি, বরং
নিরাপত্তা যতটুকু দেওয়া দরকার সব আমি দেব আলহামদুলিল্লাহ। আমরা যা বলি যে আমার পাশের ভাই, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের হোক, তার নিরাপত্তার দায়িত্ব জিম্মাদারিটা আমার ইমানই জিম্মাদারি। যতক্ষণ না পর্যন্ত সে আমার দীন ও শরীয়ত নিয়ে কোনো কটূক্তি করবে না, যতক্ষণ না পর্যন্ত মুসলমান হিসাবে আমার উপর কোনো হামলা করবে না, ততক্ষণ পর্যন্ত তার নিরাপত্তার জিম্মাদারি আমি শক্তিশালী। আমরা মুসলমান এই দেশে যেহেতু গুরু সংখ্যাগুরু, এই হিসাবে আমাদের জিম্মাদারি এটা সংখ্যালঘুদের হেফাজত করা, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, তারা শান্তিতে থাকতে পারে, এটা জিম্মাদারি আমাদের। কিন্তু যখন ওই অল্প কয়েকজন মানুষ আমার দিনকে নিয়া আমাকে ইসলামের জন্য, শরীয়তের জন্য নাজেহাল করবে, কটূক্তি করবে, তখন কিন্তু আর কোনো আপোষ করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, লা আ'বুদু মা তা'বুদুন। সম্ভবত সাউন্ড হচ্ছে বারবার আসতেছে, কত লোক খেয়াল করতেছেন না, সম্ভবত বারবার আসতেছে না, শুধু শুধু তো আসতেছে না। তোমরা যারা ইবাদত করো আমি কখনো তার ইবাদত করবো না। আল্লাহ রসুলের আদর্শ এটাই যে কাউকে ফলো করে না, মানুষ আমাকে ফলো করবে। সেই রসুলের উম্মত হইয়া কি করে এটা চিন্তা করলাম যে খ্রিস্টানরা তাদের নবীর জন্ম উৎসব পালন করে, আমাকেও করতে হবে। অথচ নবীকে আল্লাহ শিখাইতেছেন, আপনি বলেন লা আবুদু মা তা'বুদুন, তোমরা যা করো তা আমি করবো না, তোমরা শিরিক করো আমিও করবো, তোমরা বিদআত করবো আমিও করবো, তোমরা নবীকে আল্লাহর জায়গায় বসায় দিবা আমিও তা করবো, এটা হতে পারে না। এটা তো ইসলামের শিক্ষা, এটা তো রসুলের শিক্ষা। নবীর মোহাব্বতের নামে তুমি খ্রিস্টানদেরকে ফলো করবা, নবীর মোহাব্বতের নামে তুমি শিরিক করবা, ও ভাই এটা কেমন মোহাব্বত? এটা তো মোহাব্বতের নামে নবীর সাথে উপহাস করা। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলেন, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। আমি যারা ইবাদত করি তোমরাও তা করবা না, করো না, এটা আমিও জানি, এটাও আপনি জানায়াতেন। এটা এক চমৎকার কথা। আপনি যেমন উদার হইয়া তাদের মণ্ডপে যাচ্ছেন, তাদের সিন্নি হালুয়া খাচ্ছেন, কোনো মুশরিককে আনতে পারবেন আপনি যে আসেন আমাদের দিনই এক মাহফিল হচ্ছে, আসেন একটু কথা শুনেন, সে কিন্তু আসবে না। সে কিন্তু আপনার দিনকে কবুল করে নাই, সে কিন্তু আপনার দিনকে মহব্বত করে বলে নাই যে ধর্ম যার যার উৎসব সবার, তারা কিন্তু এটা বলে না। আমি আপনি ঠিকই বলে তার কাছে যাচ্ছি, সে কিন্তু আপনাকে কবুল করতেছে না। ইহুদি নাসারা কখনো আমাকে কবুল করতে পারে না, এটা আল্লাহ তাআলা বলেছেন, কবুল তখনই করবেন যখন আমি তাকে ফলো করব। আল্লাহ তাআলা সূরা আল বাকারার মধ্যে ইরশাদ করছেন, ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم النبي لن ترضى عنك আপনার উপর তারা কখনো সন্তুষ্ট হবে না, কারা? ইহুদি নাসারা, কখনো না। কখনো তারা আপনারটা মেনে নেবে না, আপনারটা মেনে নিলেও, তত্ত্বাবি আমিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের মিল্লাতকে, তাদের দীন ও শরীয়তকে আদর্শ হিসাবে গ্রহণ না করবেন, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আপনার উপর সন্তুষ্ট হবে না। আল্লাহর রসুল এটা জানায় দিয়েছেন 1400-1500 বছর আগে, আল্লাহর পক্ষ থেকে ওহী দিয়া, যাই না, নিজে যাই না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। আমি যারা ইবাদত করি তোমরা কিন্তু তার ইবাদত করবা না, এখন শুধু মুখে মুখে বলো যে এক বছর আপনি করেন, এক বছর আমরা করব, করবা না, মিথ্যা কথা এটা। কাফেররা কোনোদিন ইসলামকে কবুল করতে পারে না, কাফেররা, মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা কোনোদিন ইসলামকে ইসলাম হিসাবে ফলো করতে পারে না, এটা অসম্ভব। আমি কিন্তু ঠিকই করে যাচ্ছি উদারতার নামে, উদারতার নামে আমি করে যাচ্ছি, এটা উদারতা নয়, এটা নিজের আত্মমর্যাদাকে বিসর্জন দেওয়া, নিজেকে শেষ করে দেওয়া, এটার নাম উদারতা নয়। উদারতা হচ্ছে যে আমার কারণে তোমার কোনো কষ্ট হবে না, দীন ও শরীয়তের ব্যাপারে কোনো আপোষ নাই, আপোষ করার নাম উদারতা না, আপোষ করার নাম হচ্ছে নিজেকে শেষ করে দেওয়া, বিলীন করে দেওয়া, তার ধর্মকে গ্রহণ করা, এটার নাম উদারতা না ভাই। আল্লাহর রাস্তায় ভুল বুঝি না, আল্লাহর রাস্তায় দীন ও শরীয়তকে যেন না বুঝি, না ভুল বুঝি। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ধরে ধরে জানাইয়া দিচ্ছেন আল্লাহর রসুলের মাধ্যমে। তারপর কি আল্লাহর রসুল বলতেছেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ।
আবার একটা কথাকে আবার দ্বিতীয়বার বলতেছেন। দ্বিতীয়বার বলার কারণ, বিভিন্ন তাফসীরের কিতাবে বিভিন্ন রকমের লেখা হয়, কেউ কেউ বলেন যে কোরআন নাজিল হয়েছে আরবদের পারস্পরিক কথাবার্তার যে ধরন, এই ধরন হিসাবে কোরআন নাজিল হয়েছে। আর আরবরা কোনো বিষয়কে তাকিদ দেওয়ার জন্যে একটা বিষয়কে বারবার উল্লেখ করতেন, এখানেও তাকিদ দেওয়ার জন্যে ডাবল করে কথাগুলো বলা হচ্ছে। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সহ অনেক বড় বড় মুহাদ্দিস এই বিষয়টাকে বিভিন্ন রিওয়ায়াত থেকে উল্লেখ করে বলেছেন এই আয়াতের এই সুরার তাফসীরে, যে এখানে বারবার বলার উদ্দেশ্য হচ্ছে দুই যুগ বুঝানো, যে আমি এখনও করছি না, লা আবুদু মা তাআবুদুন ওয়ালা আনতুম আবুদুনা মা আবুদ ওয়ালা আনা আবুদু মা আবাদতুম, এখনও যেমন করছি না তোমাদের মূর্তিগুলোর এবাদত, ওয়ালা আনা আবুদু মা আবাদতুম, কোনোদিন আমি করবো না তোমরা যেটার এবাদত করো। রসুল বলে গেছেন আমি কোনোদিন করবো না, তোমাদেরকে ফলো করবো না। আর সেই রসুলের উম্মত রসুলকে ভালোবাসার নামে, নাউজুবিল্লাহ মিন জালিক, রসুলকে ভালোবাসার নামে তাদেরকে ফলো করা শুরু করেছি। ভাই এটা কেমন কথা, এটা কেমন কথা, আশ্চর্যের কথা। আমরা যেটা আশঙ্কা করি, গত সপ্তাহে আমি বলেছি যেটা আশঙ্কা করি, সেই আশঙ্কা আমি দেখেছি। গত রাতে মাহফিল করে আসছিলাম কুমিল্লা থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, রাতে গভীর রাতে দেখি হঠাৎ আকাশে আলোকসজ্জা হচ্ছে, বাজি ফুটানো হচ্ছে, পটকা ফুটানো হচ্ছে। এগুলা কিসের আলামত? এগুলা নবীর জন্ম উৎসব। এটা এভাবে আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, এটা নিশ্চিত। রসুল ইন্তেকাল করেছেন, এটা নিশ্চিত। আমরা তো শোকাহত, আমরা তো ওমরের বংশের মানুষ, ওমরের আদর্শের মানুষ, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম এত কঠিন ওমর, সেই ওমর খেয়ে হারায় ফেললেন। যে রসুলকে, রসুল ইন্তেকাল করেছে এই কথা যে বলবে, লা দরাবতু উনুকা, আমি তার গর্দান ফেলে দেব। রসুল মরেন নাই, পাগল হয়ে গেছেন। রসুলের ইন্তেকালে সাহাবায়ে কেরাম তো পাগল হয়ে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা ওমরের বুকের মধ্যে থাপ্পড় দিয়ে আয়াত তেলাওয়াত করা শুরু করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি আর-রুসুল আফাইন মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আ'কাবিকুম ওয়ামান ইয়ানক্বালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। হযরত আবু বকর আয়েশা আয়াত তেলাওয়াত করলেন, ও ওমর, আল্লাহ তাআলা কি বলছেন, ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল, নবী তো কেবল একজন রাসূল, তিনি তো সারা জীবন থাকবেন না। আমরা তো নবীর ইবাদত করি না, আমরা তো ইবাদত করি আল্লাহর। নবী সেই ইবাদতের সিস্টেম শেখানোর জন্য, তরিকা পদ্ধতি শেখানোর জন্য দুনিয়ায় আসছেন, আল্লাহর বাণীগুলো আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। নবীর দায়িত্ব শেষ, নবী চলে গেছেন, কদ খালাত মিন ক্বাবলিহি আর-রুসুল, অতীতে এমন বহু নবী চলে গেছেন, কেউ থাকেন নাই, থাকার জন্য আসেন নাই, সবাই মানুষ ছিলেন, প্রত্যেকটা মানুষ মরবে। আল্লাহর রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সবাই মরেছে, আপনিও মরবেন, কারণ আপনি মানুষ, মানুষ মানি জন্মাবে, মানুষ মানি মৃত্যুবরণ করবে, চিরজীবন কেউ থাকবে না, থাকবে তখন যখন আখেরাতে আবার উঠানো হবে, তারপর আর কেউ মারা যাবে না। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমনই একজন, আপনি এমন কেন করতেছেন? হযরত ওমর বলেন, আবু বকরের কথায় আমি সম্বিত ফিরে পেলাম, হঠাৎ আমার বুঝ আসলো, আমার দিল পরিষ্কার হয়ে গেল, তাই তো কথা ঠিক সোজা হয়ে গেলেন। ও ভাই, সাহাবায়ে কেরামের অবস্থা এরকম ছিল, কি করবে না করবে পাগল প্রায় হয়ে গেছে, মাটিতে গড়াগড়ি করতেছে, কেউ কেউ কই, সেই দিন তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছিলেন আপনাদের কথায়, যদিও আমরা সেটা স্বীকার করি না। 12ই রবিউল আউয়াল রসুল জন্ম নিয়েছেন এইরকম নিশ্চিত করে কোনো ইতিহাস কেউ দেখাতে পারবে না। বরং যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 8ই রবিউল আউয়াল থেকে 12ই রবিউল আউয়ালের যে কোনো এক রাতে সুবহে সাদিকের সময় আল্লাহ রসুল দুনিয়ায় এসেছেন, সেই দিনটা কবে? আপনি 12ই রবিউল আউয়ালকে নির্ধারণ করে তো রসুলকে আরও বেশি উপহাস করতেছেন। যেই দিন রসুল ইন্তেকাল করলেন ওই দিন আপনার কষ্ট পাওয়ার কথা, যে হায় আমার নবী এই দিন আমাকে ছেড়ে চলে গেছেন, আমাদেরকে ইয়াতিম বানিয়ে আর চলে গেছেন নবী, সেই দিন আমি আনন্দ উদযাপন করবো, থাকবুরের কথা নিজের বাবার ব্যাপারে চিন্তা করেন তো, যে এই একদিন যদি আপনার বাবা ইন্তেকাল করতেন ওই দিন যদি আপনি আনন্দ উদযাপন করতেন, আপনার সমাজ আপনাকে পাগল বলতো, আর এখন আপনি নিজেকে একই দিনে আনন্দ উদযাপন করে নিজেকে আশিকা রসুল বলতেছেন। আমরা বলি আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই ইশকের মধ্যে, যেই মহব্বতের মধ্যে রসুলের সুন্নাহ নাই, রসুলের তরিকা নাই, সাহাবায়ে কেরামের সুন্নাহ নাই, সাহাবায়ে কেরামের তরিকা নাই, ওটার নাম ইশকের রসুল না, এটা ইশকের রসুলের নামে ভন্ডামি, প্রতারণা, শয়তানি ছাড়া কিচ্ছু না। আল্লাহ তাআলা হেদায়েত দিক, আল্লাহ তাআলা হেদায়েত দিক, আমরা তাদের জন্য দোয়া করি। ও ভাই, যারা এগুলোর মধ্যে লিপ্ত আছেন, আপনাদের কাছে করজোর করে পায়ে ধরে
ক্ষমা চাই আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আল্লাহর ওয়াস্তে এই সমস্ত বিদআতী কার্যকলাপ থেকে নিজেদেরকে রক্ষা করেন আল্লাহর ওয়াস্তে। এগুলা বিদআত, শুধু বিদআত নয়, এগুলো শিরিকের পর্যায়ে চলে যায়। আমরা মাঝে মধ্যে দেখি রসুলের নামে এইরকম আপনারা র্যালি বের করতেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক, র্যালি বের করতেছেন, আমার রসুল এই র্যালির রসুল, র্যালির রসুল আমার রসুল, দান দান শাহাদত বরণ হয়েছে, রক্তাক্ত হয়েছেন আমার রসুল, সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছেন এই দিনের জন্যে, এই শরীয়তের জন্যে, এই দিন কায়েমের জন্যে, এই মিষ্টি খাওয়ার জন্যে, সিন্নি খাওয়ার জন্যে। আমার দিন কি জিলাপির দিন, আমার দিন কি সিন্নির দিন, আমার দিন কি ড্যাগ ডেকচির দিন, ওই সিন্নি বসানোর দিন, মান্নতের দিন, নাউজুবিল্লাহ মিন জালিক। আমার দিন এই দিন না, আমার দিন হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমে সূরা নিসার মধ্যে, খুলে দেখেন আল্লাহ কি বলছেন, এই দিন এত সোজা দিন না যে বৈশা বৈশা আরামে আয়েশে জিন্দগি কাটাবা, বড় বড় শানদার চেয়ারে বসবা, আর বৈশা বৈশা মুরিদদের মান্নত গ্রহণ করবা, হাদিয়া তোহফা গ্রহণ করবা, এগুলার নাম দিন না। বরং আল্লাহ তাআলা কি বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া জুলজিলু وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب আমার দিন তো এটা। আল্লাহ বলেন আম হাসিবতুম, তোমরা কি এমনটাই মনে করো, আন তাদখুলুল জান্নাহ, জান্নাতে এমনি চলে যাবা, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অতীতের উম্মত, অতীতের মানুষ যেভাবে কষ্ট সহ্য করেছে, কষ্ট পেয়েছে, মাসাতহুমুল বাসাউ ওয়াদ দাররাউ ওয়া জুলজিলু, এত কষ্ট পেয়েছে, তারা কেঁপে উঠেছে, তারা অসহ্য হইয়া, তারা এবং তাদের রসুল একসময় অসহ্য হইয়া বলা শুরু করছে আল্লাহর কাছে, মাতা নসরুল্লাহ, আল্লাহ আপনার নুসরত কখন আসবে, আর তো সইতে পারি না, আল্লাহু আকবার, এইভাবে কান্নাকাটি করেছে আল্লাহ। সেই আল্লাহ তাআলা বলতেছেন তাদের মতো ওইরকম কষ্ট সহ্য করবা না, আর মনে মনে ভাববা আম হাসিবতুম আম তাদখুলুল জান্নাহ, মনে মনে ভাববা জান্নাতে ঢুকে যাবা, আয়েশি জিন্দগি কাটায় জান্নাতে চলে যাবা, এটা অসম্ভব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা, কত সম্ভ্রান্ত মানুষ, কত দামি মানুষ, এত কষ্ট করতেন। আল্লাহ তিনি নিজে বর্ণনা করেন যে আমার এত কষ্ট হইতো কিন্তু আমি কোনোদিন রসুলকেও জানাইতাম না, বোন জামাই, বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিলেন কোনোদিন জানাইতাম না, এমনকি জুবাইর আমার স্বামীকে পর্যন্ত আমি কোনোদিন বলতাম না যে আমরা কষ্ট পাইতেছি, কষ্ট করতেছি। কেন? তারা তো জানে এই আয়াতের খবর তাদের আছে যে কষ্ট না করলে তো জান্নাত পাওয়া যাবে না। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আমি আমার স্বামীর কাছে কোনো আবদার করি না, আমি আমার সব কিছু যা পাইতাম না, যা কিছু প্রয়োজন হইতো কিন্তু পেতাম না, আমি ওটা আল্লাহর কাছে চাইতাম, ইয়া আল্লাহ দুনিয়ায় পাইলাম না কিন্তু জমা রইল মাওলা, আমি যেন জান্নাতে এটা পাই, আল্লাহ আমার স্বামীর কাছ থেকে আমি কিচ্ছু পাই নাই, পাই না, আমার কোনো আফসোস নাই, আমার স্বামীকে আমি ছেড়ে দিলাম, দিনের জন্য তিনি করুক, মেহনত করুক। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুবাইর সম্পর্কে বলেছেন যে দশজন যাদেরকে আল্লাহ তাআলা রসুল দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের মধ্যে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, সেই সেই মানুষটাকে ছেড়ে দিয়েছেন যে আপনি করেন দিন 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 প্রতিষ্ঠার জন্য আপনি যা যা করার করেন, আমার কোনো দায় দাবি নাই। কত কষ্টের জিন্দগি কাটাইছেন, একটা শুধু উদাহরণ দিয়ে শুরু, একটা উদাহরণ দিয়ে শুরু। এমন মানুষটা বলেন যে ঘরে কিচ্ছু খাবার নাই, পাশের ঘর ইয়াহুদির ঘর, ইয়াহুদির ঘরে গোশত রান্না হচ্ছে, বলে ক্ষুধার তাড়নায় এত কষ্ট পাচ্ছি, এখন ওই গোশতের ঘ্রাণ আইসা আমার ভিতরটা একদম অস্থির করে ফেলছে, এমনি তো ক্ষুধা আবার গোশতের ঘ্রাণ আসছে, মানুষ তো মানবীয় সমস্ত গুণ তো তার মধ্যে ছিল, এই সমস্ত চাহিদা তো তার মধ্যে ছিল, মানবীয় গুণ আর চাহিদা না থাকলে কেউ সম্মান হাসিল করতে পারে না, সম্মান হাসিল করতে হইলে যে আমার মধ্যে সমস্ত মানবীয় গুণ আছে ওগুলাকে পরাজিত করে আমি ফেরিস্তার আখলাক ধারণ করি, এটা হচ্ছে সম্মানের জিনিস। অনেকে রসুলকেও মানুষ বানায় ফেলে, নাউজুবিল্লাহ, বলে রসুল নাকি মানুষ না, তা আমি বলি কি অমানুষ, রসুল মানুষ না তো কি, রসুল কি আমাদের মতো নাকি মানুষ না তো কার মতো, এটা আবার কোন শ্রেণী? আল্লাহ তাআলা আল্লাহ রসুল বলতেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, রসুল বলতেছেন এই কথা, আল্লাহ বলতেছেন এই কথা, আমি বলতেছি আমাদের মতো মানুষ না তো কার মতো, এটা বইলে আসলকে রসুলকে খাটো করা। কারণ আমরা যখন বলবো রসুল আমাদের মতোই মানুষ, আমাদের মতো মানুষ, তার
গুনাহ করতে মন চায়। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাহু লায়গানু আলা কলবি, ওই আকাশের মেঘের মতো মাঝে মধ্যেই গুনার ইচ্ছা আমার মধ্যেও জাগে। হাত্তা আস্তাগফিরুল্লাহ মিয়াতা মাররা, তখন আমি 100 বার প্রত্যেক দিন, এই জন্য প্রত্যেক দিন 100 বার ইস্তিগফার করি যেন এটা আর সামনে কাছাকাছি না আসে। ও ভাই, কারো মধ্যে গুনার যোগ্যতা থাকলে, মানবীয় গুণ থাকলে, থাকার পরে যখন সে ওইটাকে পরাজিত কইরা আল্লাহর হুকুম মানার জন্য নিজেকে কন্ট্রোল করবে, তাইলে না তার মধ্যে সফলতা। কারো মধ্যে মানবীয় গুণ নাই, সে তার গুনাহ করতে ইচ্ছা করে না, ফেরেশতাদের মতো গুনার ইচ্ছাই জাগে না, সে গুনাহ করে নাই, তাইলে তো কোনো মূল্য নাই। মূল্য তো তখনই হবে যখন তার প্রতিপক্ষ থাকবে। প্রতিপক্ষ না থাকলে চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নাই। মানবীয় গুণ না থাকলে ওই গুনাহ ছাড়ার মধ্যে কোনো কৃতিত্ব নাই। সমস্ত আম্বিয়া আলাইহিসসালামের মধ্যে মানবীয় সমস্ত গুণ ছিল, সমস্ত চাহিদা ছিল, ওই সব চাহিদা সব গুণকে তারা পায়ে তোলে আল্লাহর হুকুমকে মানার জন্যে। নিজের মধ্যে ফেরিস্তাদের চেয়েও আরও উন্নত আখলাক নিজেরা ধারণ করেছেন, এর মধ্যেই তো কৃতিত্ব। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম সাহাবিয়া হওয়া সত্ত্বেও তার মধ্যে মানবীয় গুণ ছিল, সব চাহিদা ছিল, ক্ষুধার তাড়না ছিল, ওই গোশতের গ্রাম শুই না, অস্থির হয়ে গেছেন। হযরত আসমা বলেন আমি একটু সুতা খুঁজতেছি, তাদের ঘরে যাব, গেলে যদি একটু গোশত খাওয়ায় আল্লাহ। বলে কপি নিয়ে গেছি যে আমাকে একটু আগুন দেন তো, আমার আগুন নাই। তো ও ইয়াহুদি মহিলা একটু আগুন দিয়ে দিছে, আর কিছু বলে না, গোশত খাওয়ার কথা বলে না। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ঘরে আইনা কপিটারে নিয়ে বাইলাম, যা যেই জন্যে গেলাম কিচ্ছু বললো না। বলে যে কিছুক্ষণ পর সহ্য করতে পারতেছি না ক্ষুধা, আবার ওই ঘ্রাণ আসতেছে, আবারও গেলাম একটু আগুনের জন্যে, যে আগুনটা তো নিভে গেছে আর একটু আগুন দেন। বলে ওই ইয়াহুদি আমাকে আরেকটা আগুন দিয়ে দিল, তাও কিচ্ছু বলে না। বলে আমি তো যাই এক কাজে, ভিতরে তার একটা কিন্তু বলতেও পারি না। এটা তো ইমানদার তো ভদ্র হয়, ইমানদার অসভ্য হয় না, ইমানদার অভদ্র হয় না। ইমানদারের মধ্যে এইরকম অসভ্যতা, এইরকম বেহায়াপনা থাকে না যে ইচ্ছা করলে কারোর কাছে চায়া বসে, জরুরত ছাড়া, একান্ত প্রয়োজন না হইলে নিজেকে এভাবে খাটো করা, এটা ইমানদারের আলামত না। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই করতেছেন, বারবার যাচ্ছেন আসছেন। তৃতীয়বার যখন গেছেন আবার আগুনের জন্যে, ইহুদি আবারও আগুন দিয়ে দিছেন, তিনি ঘরে আইনা আগুনটাকে নিভাইয়া আর সহ্য করতে পারে না, নিজেই বলতেছেন যে আমি চিৎকার করে কাঁদতেছিলাম, আল্লাহ আর সহ্য করতে পারি না মাওলা, আর পারতেছি না, তুমি একটা ব্যবস্থা করো আল্লাহ, খুদার কষ্টে আর সহ্য হয় না। ও ভাই, এরা সাহাবি ছিলেন, সাহাবি রসুলকে মহব্বত আমার চেয়ে কম করতেন না, বেশি করতেন। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে পাওয়া যায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরতের সময় ওই গাড়ি সুরের মধ্যে লুকাইয়াছিলেন, সুর গুহার মধ্যে যখন লুকাইয়াছিলেন, এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মেয়ে এই কুশের মধ্যে, নিজের কুশের মধ্যে খাবার নিয়ে বাবা এবং রসুলকে প্রত্যেক দিন গিয়া লুকায় লুকায় সেই পাহাড়ের উপর গিয়ে উঠা দিয়ে আসতেন রসুলকে মহব্বতের কারণে। ও ভাই, এই সমস্ত মানুষগুলো রসুলকে আমার চেয়ে আপনার চেয়ে কম মহব্বত করে নাই। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি ওইরকম আল্লাহর কাছে হাত উঠাইয়া কান্দতেছি আর দোয়া করতেছি, আল্লাহ আর সহ্য হয় না, জুবাইরের কাছে আমি কিচ্ছু চাই না, আমার স্বামীর কাছে আমি কিচ্ছু চাই না, আমার স্বামী তার মতো থাকুক, তাকে আমি ডিস্টার্ব করতে চাই না, আল্লাহ আমার মালিক তো তুমি, আমার রিজিকের মালিক তো তুমি, তোমার কাছে আমি চাই, একটা ব্যবস্থা করো, আর পারতেছি না মাওলা। হযরত আসমা বলেন আমি এই এই কান্নাকাটি করতেছি, এর মধ্যেই দেখি দরজার মধ্যে কেউ কোরআন আঁটতেছে, ওদিকে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা তো হয়ে গেছে, রিজিকের মালিক তো আল্লাহ তাআলা, রিজিক তো পীর সাহেব দেয় না, রিজিক খাজা বাবা দেয় না, রিজিক দেয় দেখে আল্লাহ, রিজিক আমার সরকারও দেয় না, রিজিক আমার বসও দেয় না, কারণ রিজিকের মালিক তো আরেকজন, আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ওসিলা রিজিকটা আমার পর্যন্ত পৌঁছান, কিন্তু মালিক তিনি, তিনি ইচ্ছা করলে ওসিলা ছাড়াও পৌঁছাইতে পারেন, তিনি ইচ্ছা করলে কারো মাধ্যমেও পৌঁছাইতে পারেন, মালিক কিন্তু তিনি। হযরত আসমা বলেন যে আমি এইরকম দোয়া করতেছি, ওদিকে আল্লাহর ফয়সালা তো ঘুরে গেছে, আল্লাহ তাআলা ওই ইহুদি যখন ঘরে আসছে, আল্লাহ তাআলা হয়তো তাকে জানাইয়া দিয়েছেন যে কোনোভাবে, ইহুদি আইসে তার বিবিকে জিজ্ঞেস করতেছে ঘরে কি কেউ আসছিল, তো ইহুদির বিবি বলে হ্যাঁ, ওই যে আরব মহিলা, পাশের আরব মহিলা, সে আসছিল, আইসা এরকম আগুন নিয়ে গেছে, বারবার আসছে, বারবার আসছে। ইহুদি তাড়াতাড়ি বলে এক বাটি গোশত নিয়ে তাড়াতাড়ি যায় তার ঘরে নিয়ে দিয়ে আসো। তো আসমা বলেন আমি দোয়ার মধ্যে তখনও দরজার মধ্যে কোরআন আঁটতেছে, একজন দরজা খুলে দেখি ওই পাশের ইহুদি মহিলা গোশতের বাটি নিয়ে আমার ঘরের দরজায় দাঁড়ায় আছে। প্যার হাজিরিন, কথাটা বলার মাকসাদ অন্য কিছু নয়, উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রসুলের সাহাবিরা ইচ্ছা করলেই, তারা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তিশালী ছিলেন, ইচ্ছা করলেই তিনি দিনের কাজ বাদ দিয়া কামাই রোজগারে লেগে যেতে পারতেন, এগুলোর কোনো চিন্তা ছিল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বহু শুনাইছি আপনাদেরকে, বহুবার শুনাইছি, ইচ্ছা করলেই কিন্তু তারা রসুলের দরবার ছেড়ে চলে গিয়ে ব্যবসা বাণিজ্য কাজ কারবার করতে পারতেন, কিন্তু রসুলের দরবার ছাড়েন নাই,
মসজিদ ছাড়েন নাই কেন? যে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না জানি কোন মুবারক কথাটা, তার কোন চলন বলন হরকত, এগুলো আমি দেখবো না, ফলো করবো না, এটা হইতে পারে না। রসুলের একটা কথাও যেন না ছুটে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন যে তোমরা বলো আমি এত হাদিস বর্ণনা করি, কোত্থেকে পাই, বানায় বলি কিনা, অনেকের সংশয় যে আবু হুরায়রা এত কথা কোত্থেকে বলে, রসুলের এত কথা, এত কথা তো কেউ বলে না আবু হুরায়রার মতো। হযরত আবু হুরায়রা বলেন যে আমি তো ইচ্ছা করলে তোমাদের মতো ওই চাষবাস করতে পারতাম, ব্যবসা বাণিজ্য করতে পারতাম, আমি এগুলো কিচ্ছু করি নাই, আমি সারাক্ষণ রসুলের দরবারে পড়ে থাকতাম, ক্ষুধার তাড়নায় কষ্ট পাইতো, কিচ্ছু ছিল না। রসুলের ওই আসহাবে সুফা মসজিদে যারা পড়ার জন্য থাকতেন, কেউ কেউ বলেন এরকম অবস্থা ছিল আমাদের যে মন চাইতো যে রসুলের সামনে গিয়ে বসি, কিন্তু রসুলের সামনে বসবো কোত্থেকে, কাপড় তো নাই, একটা কাপড়ে থাকি, এই জন্যে পিছনে চুপচাপ ওই এক কাপড় মুড়ি দিয়ে চুপ করে বসে থাকি, যেন আল্লাহ রসুল আমাদের এই দুরবস্থা দেখে কষ্ট না পান। কিন্তু দরবারও ছাড়তে পারি না, যে দরবার ছাড়লে যদি রসুলের ওই মুবারক কথা শুনতে না পারি, ওই এক কাপড়ে পড়ে থাকতাম, খাওয়া কোনোদিন মিলতো, কোনোদিন মিলতো না। হযরত আবু হুরায়রা বলেন একদিন ক্ষুধায় আর সহ্য করতে পারতেছি না, শেষে অস্থির হইয়া অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পাইরা ওই রাস্তার মধ্যে, যেই রাস্তায় আবু বকর চলে, যেই রাস্তায় ওমর চলে, যেই রাস্তায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে, যাই ওই রাস্তার মধ্যে পড়ে আছি, যে আমাকে কেউ দেখলে হয়তো উঠায় আনিবেন। হযরত আবু হুরায়রা বলেন হায় আবু হুরায়রার কষ্ট কেউ জানে না, ভিতরের ওই কষ্ট কলিজা ফেটে যাচ্ছে, কেউ জানে না, মুখ দেখে তো বোঝার উপায় নাই, রাস্তায় পড়ে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর চলে যায়, জিজ্ঞেস করে না কিচ্ছু, আবু হুরায়রা মনে করেছে এমনি পড়ে আছে কোনো সমস্যা, ওমর চলে যায় কেউ জিজ্ঞেস করে না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন সে তো আবু হুরায়রার চেহারা দেখে বুঝে ফেলেছেন, হায় আমার সাহাবি, হায় আবু হুরায়রা, ক্ষুধার তাড়নায় পড়ে আছে আবু হুরায়রা, উঠো উঠো আমার সাথে আসো, রসুল তো খায় নাই, রসুলের পেটেও তো খাবার নাই। আবু হুরায়রাকে সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশের আরেক সাহাবীর ঘরে গেছেন, তার ঘরেও তো খাবার নাই, ওর আশেকে রাসূলরা, সাহাবীদের জিন্দেগী এরকম ছিল, কারো ঘরে খাবার নাই, রাসূলের ঘরে খাবার নাই, সবাই দ্বীনের জন্য পাগল, দ্বীন প্রতিষ্ঠার জন্য পাগল, সুন্নত প্রতিষ্ঠার জন্য পাগল, আর তুমি আশেকে রাসূলের নামে সুন্নতকে পরিতৃপ্ত কইরা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা, কোটি কোটি টাকা খরচ কইরা রাসূলের আশক প্রকাশ করতেছো, এর নাম আশক না, এর নাম মহব্বত না, এর নাম ভণ্ডামি, নিজের আখের গুজানোর জন্য তুমি এগুলো করতেছ, আল্লাহর দিনকে জিন্দা করার জন্য এগুলো করো না, যদি আল্লাহর দিনকে জিন্দা করার জন্য কর্তা, আমার রসুলের বিরুদ্ধে যখন নাস্তিক মুরতাদরা কথা বলে তখন তোমরা চুপ করে থাকো, আমার রসুলের ইজ্জত যখন এই জমিনে কুলণ্ঠিত হয় তখন তোমরা চুপ করে থাকো, এটা ইশকে রসুল না, আল্লাহর কসম এটা ইশকে রসুল না, এটা মহব্বতের রসুল না, মহব্বতের রসুল। তাই হইতো যে তুমি তোমার জীবনের বিনিময়ে হলেও রসুলের ইজ্জত রক্ষায় নেমে পড়তা, নিজের জীবনের বিনিময়ে হলেও কোরআন রক্ষায় নেমে পড়তা, কোরআন ও শরীয়তের পক্ষে কোনো কথা বলো না, 12ই রবিউল আউয়াল আসলে মিছিল বের করার জন্য তুমি অস্থির হয়ে যাও, জস্তে জুলুসের নামে বেদাত শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাও, আর নিজেকে দাবি করো আমি আশিকের রাসূল, আল্লাহর কসম খেয়ে বলি এরা আশিকের রাসূল না, এরা আশিকের শয়তান, আশিকের শয়তান, আল্লাহর কসম করে বলি। ঠিক দিন এত সস্তা জিনিস না, দিন এত সস্তা জিনিস না, এই দিনে কালিমা আমার পর্যন্ত আসতে লাখো মানুষের রক্ত ঝরেছে, লাখো মানুষের জীবন গিয়েছে, এই জিলাপিয়ার সিন্নি কায়া দিন আমার পর্যন্ত আসে নাই ভাই, বারবার কথাগুলো বলি, বারবার কথাগুলো বলি, আমার দিনকে খ্রিস্টানদের দিন বানায় না আল্লাহর হস্তে, আমার নবীকে ঈসা আলাইহিস সালাম বানায় দিও না তোমরা, নবী নিজে বলেছেন আমার সাথে তোমরা ঈসার আচরণ করো না, মুসার আচরণ করো না, আমাকে ঈসা বানায় দিও না, আল্লাহর জায়গায় বসায় দিও না, আমি এক দিন রেখে গেছি, এই দিন, এই দিন বড় কষ্টের দিন, হযরতে আবু হুরায়রাকে রাসূল উঠায় নিছেন, পাশের ঘরে সাহাবীর কাছে গেছেন, ওই সাহাবীর ঘরেও তো খাবার নাই, সাহাবীকে বলতেছেন আমাদেরকে একটু মেহমানদারি করাও, এক পেয়ালা দুধ ছিল ঘরের মধ্যে, এটাই পেশ করেছেন ইয়া রাসূলুল্লাহ, রাসূলের সাথে আবু হুরায়রার সাথে অন্যান্য সাহাবীরাও যুক্ত হয়েছেন, কারো পেটেই তো খাবার নাই, যে রাসূল যেদিকে যায় আমরাও যাই, একটু মিললে রাসূল আমাদেরকে ছাড়া তো খাবেন নাই বিশ্বাস আছে, রাসূলের সাথে ওই সঙ্গীরাও চলেছেন, অনেক হয়ে গেছে, এক বাটি দুধ কী হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাটির মধ্যে মুখ দিয়েছেন, একটু দুধ পান করেছেন, দুধ পান করে আবু হুরায়রাকে বলতেছেন আবু হুরায়রা এগুলো সবাইকে বিলি করে দাও, হযরত আবু হুরায়রা বলেন আমার দুঃখে কষ্টে কলিজা ফেটে যাচ্ছে, আল্লাহ রাসূল আমি দুঃখে আমি কষ্টে আসছি, আর এইগুলো সবাই কেন আসছে, এখন এই একটু দুধ সবাইকে বাট করে দিলে আমি কী খাবো, হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ আকবার, আমার রসুলের মুজিজা এটা, অলৌকিকতা, ওই যে মুখ দিয়েছেন আল্লাহ বরকত দিয়ে দিছেন, আবু হুরায়রা বলেন যে সবাইকে বণ্টন করে দিয়াও দেখি দুধ যা ছিল তাই আছে, আমি প্যাক করে খাইয়া ফেললাম, আল্লাহ আকবার। ও ভাই আমার বন্ধুরা, ভুল বুঝবেন না, আমরা কারো দুশ্মন না,
আলেমরা কারো দুশ্মন না, কারো শত্রু না। আমরা তো শত্রু শয়তানের, আমরা তো শত্রু খ্রিস্টানের, আমরা তো শত্রু ইহুদিদের, আমরা তো শত্রু মুশরিকদের। মুসলমানের শত্রু না আমি, আমরা মুসলমানের শত্রু হইতে পারি না। আপনার বন্ধু, আপনার হিতাকাঙ্ক্ষী। আর দিন আর নসিহা, আল্লাহ রাসূল বলেছেন দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী, মানুষকে মানুষের মঙ্গল চাওয়া হচ্ছে দিন। আপনার মঙ্গল চাই, আপনি বিদআত মুক্ত জীবন গড়েন, আপনি শিরক মুক্ত জীবন গড়েন, একসাথে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যাশা তো এটাই, আমাদেরকে ভুল বুঝার কোনো কারণ নাই। ভুল কেন বুঝবেন? আজকে যদি তাদের বিরুদ্ধাচরণ করে আমি করতাম তাইলে হয়তো বুঝতেন যে সব পয়সা ওই জায়গায় যায়, কিছু পয়সা যেন এখনও আসে ভাগ পাওয়ার জন্য। হুজুর এইরকম বলতেছে, না না ভাই, ওই ভাগের দরকার নাই, ওই ভাগের দরকার নাই, কষ্টের জীবন নিয়েই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, আল্লাহ দিন বিক্রি করে এইরকম পয়সা আমাদের দরকার নাই, এইরকম হারাম পয়সা যেন পকেটে না আসে, বরং দিনের জন্যে নিজের জীবনটা যদি চলে যায় এটাই নিজেকে ধন্য মনে করব। আলহামদুলিল্লাহ, গত কয়েকদিন আগে টাঙ্গাইলের এক জায়গায় প্রোগ্রাম, বেদাতি এলাকা, এইরকম বক্তব্য দিচ্ছে, আশেপাশের মানুষ বড় বড় চোখ করে তাকায় আছে আমার দিকে। এক সময় ভয় পেয়ে গেছে, আমি বলি আমাকে কি আপনারা মারবেন? সবাই হেসে দিস, কেন মারবো, বলেন আপনি কি বলতেছেন। ওরা বললাম যে যদি মারেন এটা আমার জন্য চরম সৌভাগ্যের, আমি যদি মৃত্যুবরণ করি তো আপনাদের এই মারের ওসিলায় আমার যদি মৃত্যু হয় আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে আলহামদুলিল্লাহ। সারা জিন্দগির টার্গেট যেটা, এটা একবারে সহজে যদি হয়ে যায় এটা তো আমার জন্য চরম সৌভাগ্যের, কিন্তু আপনারা তো আপনাদের আখেরা ছাড়াইবেন ভাই। ও ভাই, আলিম ওলামাদেরকে এগুলো বললে বই কেন না, গালি দিয়েন না, দুশ্মন মনে করেন না, আপনাদেরকে মহব্বত করেই এই কথাগুলো বলা, অন্য কোনো মাকসাদ না। আল্লাহর ওয়াস্তে নবীকে কেন্দ্র করে এমন কিছু করবো না যেগুলো খ্রিস্টানরা করে, আমি তো তাই করবো, আমার সাহাবিরা যা করেছেন, আমার উপরের সালাফে সালেহীনরা আল্লাহ ওয়ালা বুজুর্গ আলিমরা যা করেছেন, নতুন করে মন গড়া কিছু করার আর দরকার নাই। শরীয়ত শেষ হয়ে গেছে, আল্লাহ শরীয়তকে পুরোপুরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদিক। একটু বসি, আমাদের এক মেহমান আসছে, অনেকদিন আগে একবার আসছিলেন বাংলাদেশে, তিনি কিছু কাজ করছেন সমাজসেবামূলক, আলহামদুলিল্লাহ আমাদের এখানে জুমা পড়েছিলেন, আবার আয়সা তিনি আবারও আকাঙ্ক্ষা পেশ করেছেন ওই মসজিদে জুমা পড়বেন, আবার আসছেন, আমরা তাকে মুবারকবাদ জানাই। জিওফুনুল মুকাররম নাহমাদ নাশকুরুক আলহামদুলিল্লাহ লিকুদুমিকাল মাইমুন মাররাতান উখরা ফি মসজিদিনা হাযা ওয়া নাতামান্না মিনকুম ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু খিদমাতাক আলহামদুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নাতামান্না মিনকুম কুদুমাকাল মাইমুন ফি মসজিদিনা হাযা মিরারান বা'দা মিরার ফাজাযাকুমুল্লাহু খাইরা। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।